আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন, সকলকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সালাতুল বিত অর্থাৎ বিতের নামাজ আদায় করবেন। বিতের নামাজ কয় রাকাত, কোন কোন সূরাতে আপনারা নামাজটা আদায় করে নেবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে বিতের নামাজ কয় রাকাত। বন্ধুরা, বিতের নামাজ তিন রাকাত। এই নামাজটি পড়তে হবে প্রতিদিন রাত্রি ইশার নামাজ পড়ে আপনারা বিতের নামাজ পড়ে নেবেন। বন্ধুরা, কেউ কেউ বলে থাকেন যে বিতের নামাজের পরে কোনো নামাজ পড়া যাবে কি না। উত্তম হচ্ছে সব নামাজের শেষে হচ্ছে বিতের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়ে ঈশার সুন্নত পড়তেন এবং অন্যান্য নফল এবং তাহাজ্জুদ নামাজ শেষ করে বিতের নামাজ পড়তেন। উত্তম হচ্ছে এটি যে একদম ঈশার নামাজ পড়ে সুন্নত আদায় করে নফল ইবাদত বন্দেগি করে তাহাজ্জুদ নামাজ শেষ করে বিতের নামাজ আদায় করা। কিন্তু দেখা যায় আমাদের মাঝে অধিক ঘুমের কারণে আমরা তাহাজ্জুদ নামাজটা পড়তে পারি না, অথবা যে কোনো কারণে আমরা তাহাজ্জুদ নামাজ রীতিমতো পড়তে পারি না। সেক্ষেত্রে আমি বলবো আপনারা ঈশার নামাজ পড়ে সুন্নত পড়ে নফল পড়েই আপনারা বিতের নামাজটা আদায় করে নিয়ে নেবেন, তাহলে আদায় হয়ে যাবে। এখন বিতের নামাজ হচ্ছে তিন রাকাত নামাজ। তিন রাকাত নামাজ কীভাবে পড়তে হয় একটু আমরা জেনে নেই। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। কেউ কেউ বলে থাকেন বিতের নামাজে শুধু সূরা ইখলাস, সূরাতুল ইখলাস পড়তে হবে, অন্য কোনো সূরা পড়া যাবে না। এমনটি কোনো কথা নয়। বন্ধুরা, এই কথাটি একদম ভুল কথা। আপনি বিতের নামাজে যে কোনো সূরা দিয়েই নামাজটা আদায় করতে পারবেন। তো প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা পড়ে অন্য একটি সূরা মিলাবেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা মিলানোর পরে প্রথম বৈঠকে তাশাহুদ পড়ে আপনারা আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথম রাকাতে আলহামদুর সাথে অন্য একটি সূরা মিলানোর পর রুকুতে যাওয়ার পূর্বে আপনাকে তাকবীর বলতে হবে। তাকবীর বলে হাত বেঁধে আবার আপনাকে দোয়ায়ে কুনুত পাঠ করতে হবে। তারপরে আপনারা অন্যান্য নামাজের মতো উপস্থিত করে সালাম ফিরে নামাজটা শেষ করতে পারবেন। তো এইভাবে আপনারা বিতের নামাজ আদায় করে নেবেন। তো চলুন আমরা প্রথমে নিয়তির বিষয় নিয়ে কিছু কথা বলে নিই। যখন আপনি উত্তমরূপে অজু করবেন, অটোমেটিকলি তখন আপনার নিয়তটা হয়ে গিয়েছে। তারপরেও যদি আপনারা কেউ নিয়ত করতে চান, আপনারা করতে পারবেন। যদি কেউ আরবি জানেন, আরবিতে নিয়ত করে নেবেন, আর যদি কেউ বাংলা জানেন, আপনারা বাংলা নিয়ত করে নেবেন। তবে আমি বলবো, যদি আপনার আরবি নিয়তটা সহি শুদ্ধ বলতে পারেন, যদি মনে করেন আমি আরবি নিয়ত পড়লে ভুল হবে না বা কোনো ধরনের শব্দ বাদ যাবে না, সেক্ষেত্রে আমি বলবো আরবি বললে ভালো হবে। আর যদি এমনটি হয়, আরবি পড়তে গেলে শুদ্ধ অশুদ্ধর একটা ব্যাপার আছে, পড়তে গেলে আপনি ভুল হয়ে যাবে, শাব্দিক অর্থ চেঞ্জ হয়ে যাবে, অথবা কিছু কিছু শব্দ আপনি ভুলে যাবেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে এত কষ্ট করে আরবি নিয়ত বলার কোনো প্রয়োজন নেই, আপনি শুধু বাংলাতে বললে হয়ে যাবে। তো বাংলাতে আপনারা এভাবে পড়তে পারেন, আমি বিতের নামাজে নিয়ত করে দিছি আল্লাহু আকবার, এতটুকু বললে আপনার নিয়তটা হয়ে যাবে। কারণ নিয়তের বিষয়টি হচ্ছে আর নিয়ত ফিল কলব, মানুষের অন্তরে ইচ্ছাটাকে নিয়ত বলা হয়। তাই আপনি যে কোনো ভাষা দিয়ে নিয়ত করবেন, নিয়তটা হয়ে যাবে। যেহেতু আমরা মাতৃভাষা, আমরা বাংলা ভাষাতে আমরা নিয়ত করবো, এটা সবচেয়ে বেটার হবে। তো চলুন আমরা এবার দেখে নেই কীভাবে আমরা বিতের নামাজ আদায় করে নেব। তো প্রথমে আপনাকে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যেতে হবে। এরপরে যদি হাতের নাগালে জায়নামাজ থাকে, জায়নামাজ বিছিয়ে আপনারা নামাজটা আদায় করে নেবেন ইতমিনানের জন্য। জায়নামাজের নিয়ত যদি জানা থাকে, আপনারা নিয়তটা পড়ে নেবেন এইভাবে, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহি আলিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই জায়নামাজের দোয়াটা যদি আপনারা কেহ জানেন পড়ে নেবেন, আর যদি না জানেন না পড়লে কোনো সমস্যা হবে না। কারণ জায়নামাজের দোয়া এটি নামাজের কোনো অন্তর্ভুক্ত নয়, পড়লে হবে না পড়লেও কোনো সমস্যা নেই। তো আমরা কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এবার আমরা তাকবীর বলে হাত বেঁধে নেব। আল্লাহু আকবার, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين
بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তো বন্ধুরা তৃতীয় রাকাতে আলহামদুর সাথে অন্য একটি সূরা শেষ করার পরে আপনাদেরকে তাকবীর বলে হাত বেঁধে এরপরে দোয়ায়ে কুনুত পড়তে হবে। তো আপনারা এভাবে তাকবীর বাঁধবেন, আল্লাহু আকবার اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نغفرك ونخلع ونترك من يفجرك. اللهم إياك نعبد ولك نصلي وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وارزقني واهدني وعافيني. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত দর্শকবৃন্দ, এইভাবে আপনারা বিতরের তিন রাকাত নামাজ আদায় করে নেবেন সহি শুদ্ধভাবে খুশু খুজুর সাথে। তো বন্ধুরা, এই সালাসকে ভিডিও সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।